হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো লিটল মায়াং ব্লগ আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো গাইস আজকে ডেলি ভ্লগ বা সারাদিনের ব্লগ নিয়ে তোমাদের সামনে আসেনি আজকে এসেছি আমি সারাদিন কি কি রান্না করি কতবার রান্না করি আর সারাদিন কি কি খাই এইসবের ওপরেই ব্লগ তো চলো ভ্লগটা শুরু করি তো দেখতেই পাচ্ছ আমি ভোর থেকে একদম রান্না শুরু করে দিয়েছি এটা হচ্ছে অনেক ভোরে যদিও আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি না তো তোমরা বুঝবে কী করে তাই বলছি এটাই বিশ্বাস করতে হবে তো দেখো একদম ভোরে আমি টিফিন বানানোর জন্য রান্না করতে চলে এসেছি তো আজকে আমি ওর টিফিনে রান্না করে দেবো ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল এই জন্য আমি প্রথমে বড়ি ফুলকপি এখন আলু ভেজে নিচ্ছি এক করে সব সবজি ভেজে নিয়ে আমি তরকারিটা করব। তো আমাকে প্রতিদিনই এরকমভাবে সকালবেলায় উঠে একটা তরকারি রাঁধতে হয় শুধু রবিবারটা বাদে একটা তরকারি করতে হয় ভাত করতে হয় রুটি করতে হয় তারপরে আবার সাড়ে নটার দিকে দশটার দিকে আবার একটা রান্না করতে হয় যেটা শ্বশুরের জন্য তখনও রুটি বা নিরামিষ তরকারি কিছু একটা করতে হয় তারপর আবার এগারোটার থেকে একটা রান্না করতে হয় তো এরমভাবেই সারাদিন রান্না খাওয়া করেই দিন কেটে যাচ্ছে তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু মজার চলে শেয়ার করি তো দেখো ব্লগটা কেমন লাগে যদিও বেশিরভাগ দিন সাড়ে নটা দশটার দিকে যে রান্নাটার কথা বললাম সেটা মাই করে কারণ ওই টাইমটাই বাবুকে আমার খাওয়ানো থাকে স্নান করানো থাকে তো সেই জন্য আর আমি বেশি করে ওটা হয় না মাঝে মধ্যে দুই এক দিন করি আর বেশিরভাগ তিনটাই মা করে আমি এই ভোরের রান্নাটা করি এটা দিয়ে আমার আর মার হয়ে যায় আর বাবার জন্য শুধু একটু তরকারি আর তিনটে রুটি করে দিলেই হয়ে যায় তো দেখো গল্প করতে করতে আমার ওদিকে সকালে টিফিন রান্না করা হয়ে গেল চা খাওয়া হয়ে গেল এবার চলে এলাম সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে তো আজকে আমার ব্রেকফাস্টে আছে খিচুড়ি একটা রুটি ডিম সিদ্ধ আর সকালে ফুলকপি বড়ি দিয়ে তরকারি আর একটা নিরামিষ সবজি যেটা বাবার জন্য করা হয়েছিল সে তরকারি তো দেখো আমার খাওয়া কমপ্লিট এবার চলে এলাম বাবার দুপুরবেলায় দুপুরবেলায় আমার যা হচ্ছে কুল মাখা করেছিল তো কুল মাখা দিয়ে গেছিলো কিছুটা বলতে গিয়ে জিভে জল চলে আসছে তো কুল ফুল মাখা খেয়েছি আর এদিকে দেখো বেগুন ভেজে নিলাম তারপর আমি পেঁয়াজ ভেজে নিয়ে ডালটা সোমবারে দিয়ে দিচ্ছি আর পাশে রয়েছে ভাত ভাত হচ্ছে তো দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে আমাদের দুপুরে মেনু আছে নিরামিষের ওপরে তো ডাল বেগুন ভাজা আর পালংয়ের সবজি তো দেখতেই পাচ্ছ আমি দুপুরেও খেতে বসে গেছি বড়ি দিয়েছি আবার পালংয়ের সবজিতে খুব টেস্টি তাই না বলো বড়ি ভেঙে পালং শাক রান্না করলে খুব টেস্টি হয় তো এই ছিল দুপুরের খাবার এবার চলো রাতের খাবারটা দেখে নিই তো দুপুরে খাওয়ার পরে ঘুম তারপর চা খাওয়া সন্দেহ সব কিছু সেরে রাতের রুটি টুটি বানিয়ে একেবারে চলে এলাম তোমাদের সামনে তো রাতের ডিনারে ছিল সবজি রুটি আর মিষ্টি তো এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও টাটা